অভিনেতা শামীম আহমেদ 17 বছর ধরে অভিনয় করে চলেছেন, পেয়েছেন জনপ্রিয়তাও। কমেডি চরিত্রে টিভি নাটকে শামীম নিজেকে প্রতিষ্ঠিত করেছেন অনন্য উচ্চতায়। শামীম আহমেদের অভিনয় পথ চলা শুরু 1999 সালে বন্ধন ধারাবাহিক দিয়ে। অভিনেত্রী আফসানা মিমির আগ্রহে মহিলা সমিতির পিয়ন শামীম হয়ে উঠলেন অভিনেতা। শামীমের ভাষায়, বন্ধন নাটকের প্রোডাকশন ম্যানেজার ছিলাম আমি। বন্ধন নাটকটা করতে গিয়ে অনেক প্রশংসা পেলাম। মাছরাঙ্গা প্রোডাকশন হাউসের মালিক অঞ্জন চৌধুরী পিন্টু স্যার আমাকে 20,000 টাকা দিলেন। তুষার ভাই দিলেন আরও 5,000 টাকা শুধুমাত্র একটা দৃশ্য করার জন্য। তখনই ভাগ্য নির্ধারণ হয়ে গেছিল আমি অভিনয় করব। জীবনে অনেক অভিজ্ঞতা আছে আমার, অভাবী ঘরের মানুষ, অভাব ছিল, নানাভাবে জীবন ধারণের চেষ্টা করেছি, পকেটমার হয়েছি, রিক্সা চালিয়েছি, খোদা আমাকে সুন্দর এই পথে নিয়ে এসেছে, আমি পরিশ্রম করে খেতে পারছি। অতীতের কথা বলতে আমার কোনো লজ্জা নেই, কারণ এটা সত্য, সত্য লুকানো যায় না। আমি দেখেছি সত্য শুনে মানুষ অবাক হলেও সেটাকে সবাই খুব সহজে গ্রহণ করে ও মেনে নেয়, সম্মান করে সত্যকে। পিন্টু স্যার একবার আমাকে 10,000 টাকা দিয়েছিলেন আমার সত্যবাদিতার জন্য। আমি তার কাছে অকপটে আমার অতীতের সব কথা বলেছিলাম, তিনি খুশি হয়েছিলেন আমার সততায়। অভিনয়কে প্রভাবিত করে কি জানতে চাইলে শামীম আহমেদ জানান, আমি 1986 সালের দিকে মহিলা সমিতি অফিসের পিয়ন ছিলাম, সেখানে ক্যান্টিনে থাকতাম। আর অভিনয়টা আসলে আমি শিখি হুমায়ুন ফরিদি ভাইকে দেখে। যখন অভিনেতা হলাম, ওনার অভিনয় আমাকে প্রভাবিত করল। অভিনয়ের আরেকজন ম্যাজিশিয়ান আছে আমাদের, এটিএম শামসুজ্জামান নানা, আমার খুব প্রিয়। তার মতো অভিনেতা হতে ইচ্ছা করে, আবার তার কথা ভাবলে মনটা খারাপও হয়ে যায়। প্রায় 7 বছরেরও বেশি সময় ধরে তিনি এই লাইনে, অভিনয়, লেখা, পরিচালনা, প্রযোজনা কত কিছু করেছেন, তিনি বিরাট এক বট বৃক্ষ। শামীম আহমেদ 1,000েরও বেশি নাটকে কাজ করেছেন, প্রায় 26টা চলচ্চিত্রেও দেখা গেছে তাকে। তার প্রথম সিনেমা ছিল জীবন মরণের সাথী, সাকিব খানের বন্ধু চরিত্রে কাজ করেছিলেন। এরপর একে একে সাকিবের সঙ্গে আর অনেক ছবিতে কাজ করেছেন। সিনেমাতে অনেক প্রস্তাব থাকার পরও নিয়মিত হননি তিনি, কারণ জানাতে গিয়ে তিনি বলেন সাকিব খান অনেক বড় তারকা, তার সঙ্গে কাজ করার মজা আছে, সেটা আমি পেয়েছি, কিন্তু একটা সময় বাধ্য হয়ে তার সঙ্গে কাজ করা ছাড়তে হলো। অনেক প্রস্তাব ছিল তার ছবিতে অভিনয়ের, কিন্তু কি করব, তার সঙ্গে তাল মিলিয়ে আমার মতো শিল্পী টিকে থাকা অসম্ভব। মাইনে মিস সুলতান ছবির জন্য আমি 25 দিন শিডিউল দিয়েছিলাম, পরে দেখা গেল আমার শিডিউল নিল, ভালো কথা। আজ সাকিব অসুস্থ, কাল মাথা ব্যথা, পশু আসতে দেরি হলো, এই করতে করতে চলে যায়। আজকাল করে শিডিউল নিয়ে ঠিক মতো কাজটা হয় না। পরিচালক ফোন দিয়ে বলে আজ তো হচ্ছে না, কাল আসো। কোনো প্রশ্ন করতে পারি না, করলে বলে বুঝোই তো হিরো, কিছু বলা যায় না, তাকে হয়তো কিছু বলা যায় না, কিন্তু আমার যে একটা দিন নষ্ট হলো সেটার পারিশ্রমিক তো পরিচালক বা সাকিব খান আমাকে দেয় না। প্রযোজকরা তো ছোট শিল্পী ভেবে পাওনা টাকাই ঠিক মতো দেয় না। এসব কারণে সাকিব খানের সঙ্গে আর ছবি করি না। আজ ব্যাংকক, কাল মালয়েশিয়া, আজ ঢাকা, তো সেটি আসবে 3টার পর। এভাবে করে তো কাজ করা যায় না, আমি গরিব মানুষ, আমাকে কাজ করতে হয় নিয়মিত, অন্য সিরিয়ালের উপর আমার জীবন চলবে কেমন করে। অবমূল্যায়নের আক্ষেপ নিয়ে শামীম বলেন, আমার মতো আর অনেকেই আছেন যাদেরকে পরিচালকরা দুর্বল চোখে দেখেন। পরিচালকদের বলি, ভাই আমাদের ডেটের বিষয়টা 15-20 দিন আগে জানায়েন, আসলে আমরা তো আর নায়ক না, তাই পরিচালকরা আমাদের এতটা গুরুত্ব দেয় না, মনে করে যখন খুশি চাইলে ডেট পাওয়া যাবে, এমন করে কত ডেট যে খেলো কতজন ঠিক নাই। শামীম বলেন, এত সব আক্ষেপের মধ্যেও অনেক আশা আছে, অনেক নির্মাতারা আছেন যারা আদর করেন, পাওনাটা ঠিক মতো দেন, মামুনুর রশিদ স্যারের মতো অনেক সিনিয়ররা আছেন যারা ছেলের মতো কাছে টানেন, অভিনয় শেখান, সাহস দেন, আমিও আমার শিল্প এইসব মানুষদের নিয়েই যতদিন বাঁচি সবার ভালোবাসা নিয়ে বাঁচবো।